দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ শফি, দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকেই বেঙ্গল ফার্মিংয়ের তরফ থেকে আবারও একটি নতুন ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি এর আগের ভিডিওয় আপনাদের বলেছিলাম যে আমি খুব তাড়াতাড়ি হারভেস্টিং শুরু করব, তো সেই হিসেবে আমি হারভেস্টিংয়ের কাজ শুরু করব। আপনারা আশা করছি দেখতে পাচ্ছেন ট্যাঙ্কের ওই সাইডে একটা নেট রয়েছে। তো আমি একবারে সমস্ত মাছ হারভেস্টিং করব না, অল্প অল্প করে হারভেস্টিং করব, কারণ সমস্ত মাছ একবারে যদি আমি হারভেস্টিং করি আর সমস্ত মাছ একবার যদি মার্কেটে নিয়ে যাই তাহলে রেটটা খুব একটা ভালো পাওয়া যায় না। তো সেই জন্য ছোটো ছোটো করে হারভেস্টিং করে আমি মাছগুলো নিয়ে যাব। তো প্রথমে আমি আমার এই ট্যাঙ্ক থেকে জাল দিয়ে মাছগুলো ধরার চেষ্টা করব, কারণ আমার কাছে খুব একটা ভালো জাল নেই, কারণ মাছের ব্যবসা এর আগে আমি কখনো করি নাই। তো সেই হিসেবে আমার কাছে একটা নর্মাল জাল রয়েছে, সেই জাল দিয়ে মাছগুলোকে ধরার চেষ্টা করব এবং কিছু মাছ ধরে আমি ওই নেটের মধ্যে রেখে দেবো। এবং ওই নেটটা আপনারা দেখছেন যে জলের মধ্যে ডুবে আছে কিছুটা, তো মাছগুলো ওই নেটের মধ্যে থাকলেও কিন্তু মাছগুলো বেঁচে থাকবে। আর যে মাছগুলো বেঁচে থাকবে বা জ্যান্ত মাছ যদি আপনি মার্কেটে নিয়ে যান তার রেটটা ভালো পাওয়া যায়। তাই এখন আমি কিছু মাছ এখান থেকে আমি জাল দিয়ে ধরে আমি ওই নেটের মধ্যে রাখবো, এবং নেটের মধ্যে রেখে দেওয়ার পর আমি কালকে ভোরবেলায় জাস্ট ওই নেট থেকে মাছগুলোকে আমি ক্যারেটে বা ট্রেতে তুলে নেবো এবং ট্রে নিয়ে আমি বর্ধমান চলে যাব। এবং বর্ধমানে কী রেট পাচ্ছি না পাচ্ছি বা আমি কোথায় গিয়ে বিক্রি করছি বিস্তারিত আপনাদের এই ভিডিওতে আমি দেখাবো। তো যাই হোক, প্রথমে আমি মাছটা কীভাবে ধরছি সেটা আপনাদের একটু সরাসরি দেখাই। তার আগে একটা কথা বলতেই হচ্ছে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, কারণ এই ধরনের ভিডিও আপলোড করে থাকি। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। Evet,
মোবাইলটার পর হলে তো প্রথমে মাছগুলো ধরে আমি নেটের মধ্যে রেখেছি এবং নেটের মধ্যেই আমার মাছগুলো ছিল। তারপরের দিন আমি ভোরের বেলায় নেট থেকে আমি মাছগুলো তুলে ক্যারেটে নিয়ে আমি বাসে করে চলে গেছি বর্ধমান, এবং বর্ধমানে আমি তেঁতুলতলা বাজারে মাছগুলো বিক্রি করেছি। আপনাদের একটু দেখাই, বর্ধমানে তেঁতুলতলা বাজারে মাছগুলো বিক্রি করেছি তিলোত্তমা ফিশ সেন্টার, বিবি ঘোষ রোড, তেঁতুলতলা বাজার, বর্ধমান, যেখানে আমার 3 কেজি মাছ বিক্রি হয়েছে 250 টাকা হিসাবে, 750 টাকা, এবং 2 কেজি বিক্রি হয়েছে
200 টাকা হিসেবে 400 টাকা এবং 2 কেজি 900 মাছ বিক্রি হয়েছে 150 টাকা হিসেবে 435 টাকা টোটাল হয়েছে 1585 টাকা আর 96 টাকা ওখানে কমিশন নিয়েছে 1489 টাকা আমাকে দিয়েছে ওখান থেকে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন তো কই মাছ আমি বিক্রি করেছি ওখানে দেখতেই পাচ্ছেন রেটগুলো কই মাছের রেটটা যদিও আমাদের এর আগে আপনাদের আমি বলেছিলাম যে আমাদের এখানে রেটটা ঠিকঠাক পাওয়া যায় না লোকালে যদি আমি বিক্রি করি কারণ আমাদের লোকালে এখানে 1.5 কিলোমিটার দূরেই মার্কেট আছে এবং সেখানেও আড়ত আছে তো সেখানে যদি আমি আড়তে বিক্রি করি মাছগুলো সেখানে হয়তো 120-130 টাকা হয়তো পাওয়া যেতে পারে তাই একটু কষ্ট করে হলেও আমি মাছগুলোকে দূরে নিয়ে গিয়ে আমি বর্ধমান শহরে বিক্রি করার চেষ্টা করেছি তো তার নমুনা বুঝতে পাচ্ছেন যে 120-130 টাকা মাছ ওখানে 250 টাকা বা 200 টাকাতেও বিক্রি হয় তো সমস্ত মাছ আমি এই ছোটো ছোটো করে হারভেস্টিং করে আমি বর্ধমান নিয়ে গিয়ে বিক্রি করার চেষ্টা করব আর কীরকম কী রেট পাচ্ছি বা এর থেকেও বেশি রেট পাচ্ছি কি না বা এর থেকে রেট কম হচ্ছে কি না সেগুলো বিস্তারিত আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে থাকবো যাতে আপনাদের ভবিষ্যতে হারভেস্টিং করে মাছ বিক্রি করতে সুবিধা হয় তবে আমি বলবো যে অনেক কষ্ট করে আমরা যখন মাছগুলো এখানে চাষ করছি তো একটু কষ্ট করে হলেও যদি আমরা দূরে গিয়ে মাছ বিক্রি করে তার রেটটা বেশি পাই তাহলে একটু দূরে কষ্ট করে গিয়ে মাছ বিক্রি করাটাই বেটার বলে আমি মনে করছি তো যাই হোক আপনারা আশা করছি প্রথম হারভেস্টিংয়ের ভিডিও দেখলেন এরপরে দ্বিতীয় তৃতীয় হারভেস্টিং আমি করব সেগুলো পরপর আমি আপনাদের দেখাতে থাকবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো যাই হোক আজকে এই পর্যন্তই বেশি কথা বাড়াবো না দেখা হয়ে যায় পরে কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।